কোভিড ১৯ এর বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে ভারতে লকডাউনের আজ ৪৫তম দিন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে। লকডাউন কার্যকর থাকার ফলে এই বৃদ্ধির হার ততটা দ্রুত না হলেও তা ক্রমশ ঊর্ধ্বমুখী। তাই আমাদের প্রত্যেকের আরও কঠোরভাবে লকডাউন মেনে চলার পাশাপাশি সরকার নির্দেশিত বিভিন্ন বিধিনিষেধগুলো অবশ্যই পালন করতে হবে। লকডাউন শিথিল করার মানে এই নয় যে আমরা সতর্কতামূলক পদক্ষেপগুলোকে অস্বীকার করব। এ দিকটাতে জনসাধারণ গুরুত্ব না দিলে সকলের জন্যই সমূহ বিপদ। তাই অযথা আতঙ্কিত না হয়ে আমাদের অতি অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এদিকে লকডাউনের ফলে পরিবেশের ওপর তার বিরাট প্রভাব পড়েছে। কলকারখানা বন্ধ থাকায় দূষণের মাত্রা বাতাসে যথেষ্ট কম। পাখির কলকাকলিতে আবার আকাশ বাতাস মুখরিত হচ্ছে। এছাড়া আমাদের দিনযাপনের গতানুগতিক ছন্দেও এসেছে পরিবর্তন। সব মিলিয়ে এ এক অভূতপূর্ব পরিস্থিতি। এ নিয়ে আজ আমরা কথা বলি হাইলাকান্দির বিশিষ্ট বিজ্ঞান লেখক তথা ভারত সরকার দ্বারা আয়োজিত জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জাতীয় আয়োজক সমিতির উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য ডক্টর সন্দীপন ধরের সঙ্গে। তিনি জানালেন, বর্তমান সময়ে বিগত ডিসেম্বর মাস থেকে আমরা যে করোনা নামক এক দানব ভাইরাসের আক্রমণে এবং ভীত সন্ত্রস্ত হয়ে প্রায় গৃহবন্দী সময় কাটিয়ে চলেছি। আসল এই করোনা ভাইরাস ব্যাপারটা কি, এটা যদি অনেকে হয়তো এর আগেও শুনেছেন, আপনারা জানেন যে এটা হচ্ছে সার্স সিওভি টু, মানে কোভিড টু। এটা মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু আমাদের এই পরিবেশে, আমাদের এই পরিমণ্ডলে, আমাদের এই বায়ুমণ্ডলে আগেও ছিল, এখনো রয়েছে। বর্তমান এই করোনা ভাইরাস কিন্তু ২০১৯ যেটা গত বছর প্রথম আমরা খবর পেলাম যে চীন, তারপর ইতালি সেখানে এক মহামারীর আকার ধারণ করছে, এই করোনা ভাইরাসটা আস্তে আস্তে আমাদের এই সুন্দর পৃথিবী ভারত তাতেও এসে এসে গ্রাস করল। আসলে এই ক্ষেত্রে কয়েকটি করে চাই যে যেগুলো আমরা দেখছি এবং মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এই করোনা ভাইরাসের কারণে বেশ শহরগুলোতে, যদি আমি বলি আর কি, যেরকম আমরা উত্তর পূর্বাঞ্চলে যারা বসবাস করছি আমরা কিন্তু তুলনায় বেশ ভালো আছি, মানে সমগ্র ভারতের ছবিটা যদি দেখি সেটা হচ্ছে যে প্রকৃতির মানে পরিবেশের যে দূষণ যে আকারে আমরা বাড়িয়ে ফেলেছিলাম সেটা অটো ইমিশন, গাড়ির ধোঁয়া বা বিভিন্ন রকম বিভিন্ন কলকারখানার ধোঁয়া বা এমন কি আমরা বিভিন্ন প্লাস্টিক বা বিভিন্ন বর্জ্য যেগুলো আগুনে জ্বালিয়ে বিভিন্ন মাধ্যমে তার থেকে যে বিভিন্ন গ্যাস উৎপাদন করে আমরা পরিবেশে যে ক্ষতিটা করেছি, বিশেষ করে মেট্রো সিটি বা বড় বড় শহরগুলোতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফুসফুস বা অন্যান্য জায়গায় কিন্তু অনেক আগে থেকে, দীর্ঘকাল থেকে, প্রায় বলা যায় একটা শিশুর জন্মের পর থেকেই সে কিন্তু একটা ক্ষত নিয়ে জন্মগ্রহণ করে। এখন এই ক্ষতটা যেটা হচ্ছে এই করোনা ভাইরাস যখন আমাদেরকে অ্যাটাক করছে, যেহেতু এখানে বলাই হচ্ছে যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম হচ্ছে করোনা ভাইরাস টু, এইটা তো অটোমেটিক্যালি কি হচ্ছে আমাদের ফুসফুস বা আমাদের যে হৃৎপিণ্ডে এর আঘাতটা মারাত্মক রকম ভাবে হচ্ছে এবং তার দরুন কিন্তু আমরা মৃত্যুর সংখ্যা, যেমন মুম্বাই, দিল্লি, কলকাতা, মানে যতগুলো বড় বড় শহর আপনি যদি দেখেন, একটা মহামারীর আকার আমাদের ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বে। আমি আপনাদের জ্ঞাতার্থের জন্য কয়েকটা কথা বলছি। যেরকম ধরুন মানে আমেরিকার পরিবেশবিদরা তারা একটা ইয়ে করে দেখতে পেয়েছে যে আমেরিকায় এই করোনা ভাইরাসের পর থেকে, মানে নিউ ইয়র্কে আকাশের দূষণ মাত্রা প্রায় ৫০% বেশি কমে গেছে, মানে ওখানকার পরিবেশবিদরা হতবাক প্রায়। এখন এর কারণটা হচ্ছে কিন্তু আমাদের এই লকডাউন বা গৃহবন্দি অবস্থার কারণে। আমরা ইউরোপ বা অন্যান্য জায়গায়, চীন, ইতালি, ব্রিটেন, সব জায়গায় আমরা কিন্তু মানে যে হারে, যে অবিশ্বাস্য হারে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বা সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মাত্রা যেভাবে বাড়িয়ে ফেলেছিলাম সেটাও কিন্তু এই ভাইরাসটার এই আক্রমণ। যদিও ভাইরাস, যে কোনো ভাইরাস তার প্রতি মুহূর্তে বিভিন্ন রকম সিন্ড্রোম তাদের চেঞ্জ করে, তাদের গতি প্রকৃতিও চেঞ্জ করে, এই ক্ষেত্রেও সেই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এর সাথে সাথে আমরা পরিবেশ সচেতনতা নই বা আমরা এখনো কিছু কিছু ক্ষেত্রে মানে আমাদের সরকার থেকে
WHO আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার, অসম সরকার যেভাবে কাজ করছে, অসম সরকারের সব মন্ত্রীরা, প্রত্যেকটা জেলার সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা, পুলিশ, নার্স, ডাক্তার প্রত্যেকে অমানসিক একটা খাটনি খাচ্ছে। আমাদেরকে বলছে যে আমরা যাতে নিজেদের মধ্যে একটা সামাজিক দূরত্ব, যদি আমি সামাজিক দূরত্ব শব্দটার ঠিক পক্ষপাতী নই, আমি যেটা বলি শারীরিক দূরত্ব বজায় রেখে চলার, কিন্তু তাও দেখা যাচ্ছে আমরা একসাথে একত্রিত বসে গল্প করছি, চেনা অপরিচিত আমরা পাড়ায় আড্ডা মারছি, দোকানে বাজারে গিয়ে আমরা আড্ডা মারছি, বা বাজার হলে সেখানে ভিড় হচ্ছে। এই যে পরিস্থিতি যেখানে আমাদের সরকার নাবিশ্বাস উঠছে, সেইখানে কিন্তু আমরা এইগুলো করে আমাদের বিপদগুলোকে আরো ঘনিয়ে আনছি। আমরা সবকিছু সরকারের কাছ থেকে আশা করলে হয় না, মানে সরকার মানে তো আমরাই, আমরাই তো সরকার, সরকার তো আলাদা কোনো গ্রহের কোনো প্রাণী নয়। কিন্তু সরকারকে আমরা কি সাহায্য করছি? সরকার যে নির্দেশগুলো দিচ্ছে সেগুলোতে আমরা কি করছি? এখন এই জিনিসগুলো একটু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মাথায় রাখার দরকার, যে আমরা কি করতে চলেছি, আমাদের নিজেদের ক্ষতিগুলো আমরা কিভাবে নিয়ে আসছি। করোনা ভাইরাসের সংখ্যার সাথে এইভাবে এবারে মানে যেভাবে হু করে ভাগছে মানে সমগ্র বিশ্বে, এই ধরনের বৃদ্ধিকে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলি আমরা সাধারণত বিজ্ঞানের ভাষায়, একজন বিজ্ঞান কর্মী হিসেবে আমি বলছি। এর যদি একটা অঙ্ক আছে সেটা আমি এখানে বিস্তারিত যাচ্ছি না, তবে একটা জিনিস হচ্ছে এই ভাইরাস কিন্তু যদি কোনোভাবে হয় আর কি কারোর মধ্যে, তো তখন কিন্তু তার মানে এটা ছড়িয়ে যাওয়াটা খুব সহজ আর কি, মানে যেরকম কঠিন আর কি যে এটা এয়ারবর্ন নয়, কিন্তু আবার তার কাশি তারে আমরা মুখে মাস্ক ব্যবহার করা বা বিভিন্ন সময় সময় হাত ধোয়া, বাইরের থেকে এলে হাত ধোয়া, বা ইভেন আমি যেটা বলছিলাম সাধারণ জ্বর বা সর্দি কাশি ফ্লু যাই হোক না কেন, সাথে কিন্তু আমাদের উচিত সরকারি চিকিৎসকের পরামর্শ নিয়ে তাড়াতাড়ি করে সেই রোগের মানে চিকিৎসা করা, তাহলেই কিন্তু আমরা হয়তো এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। আমি পাশাপাশি বলতে চাই যে এই করোনা ভাইরাস কিন্তু আমাদের অনেক কিছু শেখাচ্ছে, মানে আমরা অনেক কিছু শিখতেও পাচ্ছি, মানে অনেক কিছু জানতেও পাচ্ছি, পরিবেশকে আমরা নতুন রূপে দেখতে পাচ্ছি, পরিবেশে আমরা আগে চড়ুই পাখি মানে আমি হাইলাকান্দি শহরেই বলছি, আমি হাইলাকান্দি শহরে চড়ুই পাখি দেখা প্রায় ভুলেই গেছিলাম, শালিক দেখতে ভুলে গেছিলাম, এখন কিন্তু প্রত্যেকদিন সকালে আমি তাদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু আমাদের দেখা দিতে আসছে। সুতরাং এই যে পরিবেশ বান্ধব সেই জায়গাটাই কিন্তু আমরা বারবার করে বিভিন্ন রকম ভাবে এর এ করতে পারি, লক্ষ্য করতে পারছি। এখন ঘটনা হচ্ছে কি যে এই জায়গাটাই দাঁড়িয়ে আর কি, মানে এটা আমি এক এক সময় বলি আর কি, আমি অনেকে ক্ষেত্রে বলেছি যে পৃথিবী বোধহয় নিজেই নিজেকে একবার মানে রিবিউট করে নিচ্ছে, সে যে তার উপর যে আক্রমণ গুলো হচ্ছিল এ হচ্ছিল সেইগুলোকে মানে নিজেকে একটা বাঁচিয়ে নেওয়া চেষ্টা করছে আর কি, নিজেকে এ করে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে যেটা WHO যেটা বলেছে, আমি যেটা বলতে চাই আর কি, যে এর থেকে কি করে আমরা মানে সাবধানতা বা কি কি সাবধানতা নেওয়া উচিত বা কি করা উচিত, যেটা হচ্ছে যে এটা মানে ক্ষেত্রে আর কি আমাদের যেটা মাথায় রাখতে হবে, যেরকম আমরা দেখলাম যে কিছুদিন আগে কেরালা বা ওইসব জায়গাগুলো, যে আমাদের হাত সর্বদা পরিষ্কার করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দরকার, কোন রকম কোন হাতের তালু আঙুল কবজি এগুলো ভালো করে, বেশি কিছু না হ্যান্ড স্যানিটাইজার এইসবও নয়, সাবান দিয়ে ভালো করে ধোয়ার দরকার যত বারবার পারা সম্ভব। এর জন্য যদি বাইরে বেরোনো এই ক্ষেত্রে তো আপনার সমস্যা, সেক্ষেত্রে আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হাঁচি কাশি হলে আমরা নাক ডাকতে ভুলে গেছিলাম, আমরা নাক না ডেকে আমরা হাঁচি কাশিটা করতাম, এখন কিন্তু অন্যকে ভালো রাখার জন্য আপনার পরিবারের মানুষদেরকে ভালো রাখার জন্য হাঁচি কাশি হলে একটু রুমাল না হোক হাতের কবজিটা দিয়ে ওইটাকে আড়াল করুন, যতক্ষণ মানে এ করুন কি বলে ওই আমরা যে নাকে হাত না দিয়ে নাক খোঁচাই এই করি এইগুলোকে যতটা বাদ দেওয়া যায়, এর সাথে সাথে রুমাল বা টিস্যু পেপার সবসময় রাখা উচিত, অনেক সময় আমরা এ করি না। বিশেষ করে খাবার রান্না করার সময় আমাদের খুব নজর দেওয়া উচিত, আর ভিড় যাতে এলাকার থেকে নিজেদেরকে দূরত্ব মানে শারীরিক দূরত্ব বজায় করা। আমি আবারও বললাম যে সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা আমি ঠিক পক্ষপাতী নই, বরঞ্চ এখন সামাজিক দায়বদ্ধতার সময়, সামাজিক দায়বদ্ধতা হতে হবে, আর
পাশাপাশি আমাদের কি করতে হবে না, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স মানে শারীরিক যে দূরত্ব সেইগুলোকে আরো বেশি করে বজায় রাখার। আকাশবাণী শিলচরের পক্ষে অনির্বাণ জ্যোতিগুপ্ত।